এবারে আমরা ফাইল আপলোড নিয়ে দেখবো যে আমরা ফাইল কিভাবে আপলোড করতে পারি এবং সেটা শো করাতে পারি ঠিক আছে তাহলে ফাইল আপলোডের জন্য আমরা এক এক কাজ করি গুগলে চলে যাই আমি তো জানি তারপর আপনাদেরকে একটা প্রসেস দেখাই যে কীভাবে কোনো একটা কোড খুঁজে বের করতে হয় আপনি জাস্ট এখানে লিখছি যে হাউ টু পিএইচপি এটা দেখলাম হাউ টু আপলোড ফাইলস উইথ পিএসপি এটা কিন্তু চলে যাবে আমাদের ডাব্লুসি স্কুলে বলেন তারপরে এখানে স্টেক আভার ফ্লোতেও যেতে পারে স্টেক আভার ফ্লোতে থাকতে পারে যে কোনো একটা সাইটে আমি এখানে গেলাম পিএসপি ফাইল আপলোড তো এখান থেকে কীভাবে আপলোড করা হয় এটা দেখে দিতে হবে মানে বলবে আর কি এখানে বলা আছে কিভাবে মুভ আপলোডের ফাইলস একটা ফলার মানে পিএসপির ট্যাগ আছে সেই ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি ফাইল করে আপলোড করা হয় তো আমি এখন সেটাই দেখাতে যাচ্ছি মুভ আপলোডের ফাইল একটা আছে এবং সেটা দিয়ে ফাইলগুলো আমরা আপলোড করে থাকি তো এখানে অনেক কিছু দেখানো হয়েছে সিম্পলি ফাইল আপলোডের জন্য আরও অনেক কিছু দেখতে পারেন এখানে এই যে ফাইল আপলোডস পিএইচপির মধ্যে যেটা আছে এটা দেখে নিতে পারেন এখান থেকে এগুলো আসলে বুঝবেন না এখন তো আমি ডিরেক্টলি করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একটা কার্ড আছে সেটা হচ্ছে মুভ আপলোডের ফাইল ফাইল পিএইচপি এই যে এইটা মুভ আপলোডেড ফাইল এখানে ক্লিক করলে দেখবেন যে মুভ আপলোডেড ফাইলটা আসলে কাজ করে কেমন করে সো এইভাবে ফাইল নিতে হয় নিয়ে দিতে হয় তো আমি এখন এখান থেকে ডাব্লু থ্রি স্কুলে চলে যাচ্ছি ওখান থেকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এখানে আচ্ছা আচ্ছা তো আমরা যখন একটা ফাইল আপলোড করি তখন যেটা করতে হয় এটা হচ্ছে যে আমাদেরকে একটা ফাইলের জন্য বক্স বানাতে হবে সাপোজ আমি এখানে জাস্ট একটা জিনিস করবো এখানে আপলোড এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে মনে কর যে ফর্মটা উঠিয়ে দিলাম লিখলাম এখানে ইনপুট টাইপ আমরা টেক্সট দিয়েছিলাম আগে ইনপুট টাইপ টেক্সট থাকতো পাসওয়ার্ড থাকতো ইমেইল লেখা করতো এই জায়গায় আমরা এখন দিব ফাইল ওকে ফাইল আর এখানে অবশ্যই একটা নেম থাকবে ধরুন যে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার আর এখানে একটা অবশ্যই সাবমিট বাটন থাকবে তাহলে অবশ্যই এখানে এটার কোনো নাম থাকবে না এটার জাস্ট একটা ভ্যালু থাকবে এটার টাইপ থাকবে সাবমিট আর একটা ভ্যালু দিচ্ছি যে আপলোড আপলোড দিলাম দিয়ে আমি এখন রিলোড দিচ্ছি এটা তো ওয়েলকাম পেজপিতে আছে আমি জাস্ট ইন্ডেক্সে যাচ্ছি রিলোড এই যে ফাইলের জায়গা চলে এসেছে এখন ফাইল আপলোডের অপশন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই জিনিসটাকে আমরা উঠিয়ে দিচ্ছি এটা লাগবে না তো এটা উঠিয়ে দিয়েছিলাম এই যে আপলোডের ফাইলের অ্যাড্রেস আর এখানে মনে করেন যে অন্য জায়গা থেকে আমরা ইয়ে করতে পারি ধরেন যে এখানে একটা ফাইল আমরা নিয়ে আসি ফোস্ট থেকে যে কোনো উইন্ডোজ সেভেন ধরেন যে এখান থেকে একটা পিকচার নিচ্ছে ফাইল আপলোড এবং ক্লিক করে আমি যখন আপলোডে ক্লিক করি তখন ওয়েলকাম লোড পিজপিতে আসছে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না এখানে রাইট সো এটার একটাই কারণ হচ্ছে কি ফাইলটা কোথায় যাচ্ছে আমরা করে দিই না এই জায়গায় তাহলে অবশ্যই এখানে জিনিসটা করতে হবে তাহলে যখন আমরা এখানে পোস্ট দিয়েছি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যখন আমরা ফাইল আপলোড করি তখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট থাকে যদি ওই ফর্মের মধ্যে আপনার কোনো ফাইল আপলোডের কোনো একটা অপশন থাকে তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট করতে হবে এর নাম হচ্ছে যে ইএনসি টি ওয়াইপি ইএনসি টাইপ ঠিক আছে এটা দিতে হয় এবং এখানে হয় মাল্টিপার্ট ফর্ম ডাটা ডাটা এটাই মেবি আমি তারপর একটু গুগল করে দেখছি মনে নেই সো মাল্টিপার্ট ফর্ম ডাটা মেবি এটাই থাকবে ইএনসি টাইপ পার্ট ফর্ম ডাটা এটা লিখতে হয় তো ভালো করে দেখে নেবেন যদি কোনো ফাইল আপলোডের কোনো একটা অপশন দিয়ে দেন ওই ফর্মের মধ্যে তাহলে এইটা অবশ্যই দেওয়া লাগবে নাহলে কাজ করবে না পার্ট ফর্ম ডাটা ইএনসি টাইপ এ কয়েকটা থাকলো পোস্ট মেথডে গেল কোনো সমস্যা নেই ওয়েলকাম টুড পিএসপিতে যাচ্ছে আচ্ছা এখানে আমাদেরকে যেটা করতে হবে এখন যেহেতু এখানে ফাইল আসতেছে সেহেতু আমাকে অবশ্যই একটা ডলার স্কোর ফাইলস এই ফাইলস মানে ভেরিয়েবলটা নিয়ে কাজ করবো এবং এখানে অবশ্যই যেই নেমটা দিয়েছিলাম অর্থাৎ প্রোফাইল পিকচার লিখেছি আমি এখানে প্রোফাইল পিকচারটা আমাকে এখানে দিতে হবে দিয়ে যদি আমি এটাকে একো করাই তাহলে কী আসে আপনি একটু দেখেন আমি একটা ফাইল নিচ্ছি সাপোজ এটা নিয়ে আমি জাস্ট আপলোড একো দিচ্ছি এখানে অ্যারে দেখাচ্ছে মানে ওটা একটা অ্যারেতে পরিণত হয়েছে আচ্ছা যদি আমি এটা না করে এটার আমরা কি করতে পারি একটা একটা ভেরিয়েবল রাখতে পারবো মানে হচ্ছে কি আমি একটু ভাবে দেখাচ্ছি যেমন এখানে এটা না দিয়ে যদি আমি দিতাম যে টেক্সট আচ্ছা প্রোফাইল পিকচার সমস্যা নেই এটা আছে আচ্ছা আমি এখানে একটা রিলোড দিই টেক্সট আসলো আপলোডের জায়গায় যদি স্যান্ড থাকতো কোনো সমস্যা নেই আমি নাসিম লিখছি এখানে নাসিম লেখাটা আপলোডে ক্লিক করলাম সে এখানে নিয়ে আসলো ওকে এখানে প্রোফাইল পিকচার নিয়ে আসছে এটা কিন্তু নাই তো আমি এখানে কী করবো যেহেতু এটা একটা টেক্সট আমি অবশ্যই রিকোয়েস্ট দিয়ে এটাকে ধরবো তাহলে অবশ্যই রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়ে ধরলাম আর একে যদি একো করায় দিই তাহলে কী হবে আর এটা শেষ করতে হবে অবশ্যই তো রিকোয়েস্ট দিলাম এবং এখানে আমি রিলোড দিলাম নাসিম লেখাটা কিন্তু চলে আসবে আচ্ছা এটা আমি চাইলে একটা ভেরিয়েবলও রাখতে পারি ধরেন যে এটা আমি একটা ভেরিয়েবল রাখলাম সাবমি ট্রেড ন্যাম ভেরিয়েলও রাখলাম এখন এই ভেরিয়েবলকে দিয়ে একো করাইলেই তারপরও তারপরেও কিন্তু এটা শো করবে তো আমি কি করতেছি ডাটাটা শো করানোর আগে দেখেন আমি কি করতেছি ডাটাটা শো করানোর আগে আমি ওকে একটা ভেরিয়েবলে রাখতেছি এবং এই ভেরিয়েবলটা আমি যেখানেই কল করব সেটা সেখানেই শো করবে তাহলে এর মানে হচ্ছে এইটা এই যে মানে এইটার মানে হচ্ছে কিন্তু এটা আর এটার মানে হচ্ছে আমি যে ডাটাটা দিয়েছি সেই ডাটাটা তাহলে একে যখন আমি একো করাচ্ছি এখানে তখন কিন্তু সে এই ডাটাটাকে একো করাচ্ছে এই ডাটাটাকে সে শো করাচ্ছে সো সুতরাং আমরা যে কোনো ডাটা নেওয়ার আগে আমরা এখানে একটা ভেরিয়েবলও করে নিতে পারবো আচ্ছা তাহলে আমি এখানে আবার এখানে ফাইল বানিয়ে দিই আচ্ছা ফাইল বানিয়ে দিলাম এখন এখানে এটা আসলো এটা কিন্তু রিকোয়েস্ট দেওয়া ধরা যাবে না এটাকে অবশ্যই এখন আমাদেরকে ফাইলস যে আছে ফাইলস দিয়ে নিতে হবে যেহেতু এটা একটা ফাইল আস্তে আস্তে এখন এটাকে আমি একে করাচ্ছি কী আসে দেখেন একটা ফাইল আপলোড দিই রিলোড আপলোড ফাইল চুজ এটা নিলাম নিয়ে ওপেন এবং আপলোড এখানে আসলো একটা এরে বিকজ এখানে একটা অ্যারে আছে সো অ্যারেকে ডিসপ্লে করানোর জন্য আমরা একটা জিনিস করি যে ওই অ্যারেতে কী কী জিনিস আছে আমরা দেখতে পাবো এখন তো ভিভারডাম্প এইটা একটা কোড আছে পিএইচপির যে কোনো এর মধ্যে কী আছে ওই অ্যারেতে কী আছে আমরা জানি না আমরা জানি যে অ্যারে লেখার সময় যেমন যদি এটা একটা অ্যারে হয় তাহলে অবশ্যই আমরা এটা করি যে একো এবং এটা দিয়ে আমরা এর নাম্বারটা দিয়ে দিই ওয়ান বা টু ইন্ডেক্স নাম্বার দিয়ে শো করে রাইট এটা আমরা করি তো এটা যদি করি এখন কি আসে দেখেন কোনো কিছু আসছে না সো এইভাবে কিন্তু এখানে আসবে না এখানে নাম্বার নাই এখানে এখানে টেক্সট আছে সো আমরা ওই এয়ারের মধ্যে কী কী টেক্সট আছে এটা আমরা দেখে নিতে পারবো কীভাবে যেহেতু আমাদের এই এয়ারের মধ্যে কী আছে আন আমরা জানি না তাহলে আমরা অবশ্যই এখানে একটা ভার ডাম্প নামে একটা ফাংশান আছে পিএইচপি এটাতে দিতে হয় সো এই ভার ডামের মধ্যে আমরা ঢুকাই দিলাম এটাকে এবং এর মানে হচ্ছে এটা আমরা চাইলে এটা ডাইরেক্টলি এখানে এটা কপি করে এটা এখানে বসে দিতে পারতাম তো এটার থেকে ভালো অপশন হচ্ছে একটা করে রাখা একে রাখে যখন আমি এটাকে রিলোড দেবো এখন দেখাবে যে আসলে এর মধ্যে আছে কি আচ্ছা এটা আসলো আচ্ছা এটাকে আবার ঠিকভাবে নেওয়ার জন্য একটা জিনিস একটা ইয়ে আছে আমরা একটা এইচটিএমএল কোড লিখবো সেটা হচ্ছে প্রি আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যে এখানে আমরা এস টিএম এলে যেমন আমরা এখানে লিখতেছি যে হ্যালো এইচ ই তারপর হচ্ছে এল তারপর হচ্ছে ও এটা লিখে যদি আমি শো করাইতে চাই এটা কিন্তু ওইভাবে শো হবে না এক লাইনে হচ্ছে তাই না তো আমি যদি একটা ট্যাগ লিখি একটা প্রি নামে ট্যাগ আছে মানে এই ট্যাগ লিখলে আমি যেভাবেই লিখবো সেটা সেভাবেই শো হবে তো এটা যদি আমি এখানে শেষ করি এখন এটা যেভাবে লিখেছি ওইভাবে আসবে একটা স্পেস দিলে সেই স্পেসটা অনেকে কাজ করবে সে এটা হয়ে গেছে আমি যদি একটা বিশটা স্পেস দিই এখানে ওই বিশটা স্পেস ওইখানে কিন্তু সেটা কাজ করবে এটা হচ্ছে প্রি টেগের কারিশ্মা ওকে তাহলে আমি এইটা কিন্তু একটা সাজানো অবস্থায় আসছে কিন্তু এটা এখন এইভাবে বোঝা যাচ্ছে না তো এইটাকে আমি যদি আমি প্রি টেগের মধ্যে ঢুকিয়ে দিই তখন এটা একটা মানে একটা সাজানো ফর্মেটে দেখাবে তাহলে আমি এটাকে প্রি ট্যাগের মধ্যে দিয়ে দেবো তাহলে অবশ্যই প্রিটেকটা আমি এখানে স্টার্ট করবো আর এই প্রি আমি এখানে শেষ করবো আর এগুলো লাগবে না আমার তাহলে আমার এই প্রি মধ্যে ওই অ্যাডাটা আছে এবং এই অ্যাডাটাকে এখন সুন্দর করে শো করাবে সে এই যে তাহলে নাম তারপর আছে টাইপ এই যে নাম হচ্ছে কি এই ফাইলের নাম যেটা আমরা পাঠালাম এইটা হচ্ছে ফাইলের নাম আচ্ছা টাইপ কি টাইপ হচ্ছে ইমেজ ওকে টিএমপি নেম কি একটা ফাইলের নাম টেম্পোরারির নাম জেনারেট হয় হয় আমাদের কোন ফোন ফল্টা যাচ্ছে সি ড্রাইভের জ্যাম স্যাম্পে টিএমপিতে চলে যাচ্ছে এবং এটা হচ্ছে পিএইচপি চোদ্দো নিরানব্বই ডট টি ফাইলটা এটা চলে এসেছে অলরেডি এখানে আমি দেখতে পাবো টি এমপি আর চোদ্দো নিরানব্বই একটা ফাইল থাকবে অবশ্যই কিনা এটা পিএইচপি চোদ্দো এটা আছে কিনা একটু দেখতে হবে টেম্পোরারিলি এখানে আপডোড হতে পারে আচ্ছা এটা আসছে না সো এই জায়গায় একটা ফাইল তৈরি হয় অটোমেটিকলি ওকে সো এটা এখন এই বোঝার দরকার নেই সো এখানে আসবে আর এরওর আছে নো সাইজ হচ্ছে ফাইলের হচ্ছে কত এটা নয় হাজার এটা একটা বাইট হিসাব করা হয় অর্থাৎ নয় হাজার দুশো সাতানব্বই বাইট এটাতে কত কিলো বাইট হয় আমরা বাইট করতে পারবো গুণ ভাগ করে ওকে তাহলে এখানে আমরা ফাইলের সাইজটা দেখে নিতে পারি আরেকবার যে আসলে ফাইলের সাইজটা কত এই ফাইলের সাইজটা হচ্ছে আমাদের বিরানব্বই কেবি ওকে তাহলে আমরা যেটা পেয়েছিলাম এটা ওকে বিরানব্বই কেবি যদি আমি এটা বাইটে হিসাব করি তাহলে অবশ্যই সেটা বাইটে বের হয়ে যাবে তাহলে তিন বাইট বা ফাইভ বাইটস হান্ড্রেড বাইটস এক হাজার বাইটে হয় এক কিলো বাইট আর দশ হাজার কিলো বাইট বাইটে হয় দশ কিলো বাইট দশ কেবি ঠিক আছে এটা আমরা হিসাবটা জানি তাহলে আমি যখন আমি একটা ফাইল এখান থেকে নিলাম নিয়ে এখানে দিলাম আপলোড দিলাম তখন অ্যারেতে এই জিনিসগুলো আসলো তাহলে এখানে আমাদের যে নাম্বার থাকতো যদি নাম্বার থাকতো অ্যারেতে আমরা জান জানতাম মানে অ্যারে যখন আমরা তৈরি করেছিলাম নাম্বার দিয়ে সাপোজ এর আগে আমি এর আগে দেখিয়েছি আমি আবারও একটা অ্যারে তৈরি করে দেখাচ্ছি এখানে যে কীভাবে করে ইন্ডেক্স ফাইলের মধ্যে করে দেখাচ্ছি এই জায়গাটাতে পিএইচপি ধরেন মাই অ্যারে সমান সমান অ্যারে এবং এখানে আমি যেটা করব এইভাবে কিন্তু নাম্বারগুলোকে অ্যাসাইন করে দেওয়া যায় আমরা এটা এর আগেও দেখেছি এবং কমা দিয়ে দিয়ে এখানে হচ্ছে ভ্যালু ধরেন যে নাস্তিম এখানে হচ্ছে আচ্ছা ধরেন যে নেম এখন হচ্ছে নাস্তিম আচ্ছা প্রফেশন প্রফেশন হচ্ছে আমার ফ্রিল্যান্সার এটা হচ্ছে এক টাইপের অ্যারে তৈরি করার সিস্টেম তো আমি অ্যারেটাকে ভেঙে দিচ্ছি এখানে তাহলে বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে এই জায়গাটাতে তো এই যে এটা হলো এইভাবে আমি অনেকগুলো দিতে পারবো আরেকটা এর হচ্ছে কি সিঙ্গেল অ্যারে দিলাম দিয়ে বললাম যে অ্যারে এখন এখানে জাস্ট লিখতেছি নাসিম তারপরে লিখতেছি ফ্রিল্যান্সার দুইটার মধ্যে কাজ করবো আমরা প্রথমত আমি নাসিম নাম্বার যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই এভাবে লিখতে হয় একো সিঙ্গেল এর দিয়ে আমাকে অবশ্যই এখানে একটা জিরো দিতে হয় জিরো থেকে স্টার্ট হয় তাহলে আমি ইন্ডেক্স ফাইলে চলে যাচ্ছি নাসিম আসতে কেন আসতে কারণ এখানে নাসিম এক জিরো নাম্বারে আছে আচ্ছা এক দেই তাহলে কী আসবে আমরা এর নিয়ে এর আগেও দেখেছি ফেল ওকে আচ্ছা তাহলে এইখানেও নাসিম ফেল না তাহলে এই এই এর নিয়ে যে কাজ যদি করি আমি তাহলে এটা দিয়ে কি আমি এখানে জিরো দেব যদি আমি এখানে একটা জিরো দেই তাহলে কী আসে দেখেন আসছে না কারণ হচ্ছে কি এর নাম্বারিং নাই এই জন্য এ অটোমেটিকলি জিরো ওয়ান টু থেকে শুরু করে কিন্তু আমরা এর একটা করে নাম্বার মানে ইয়ে দিয়ে দিয়েছি কী বলে এটাকে একটা কি দিয়ে দিয়েছি মানে নাম দিয়ে দিয়েছি সেই কারণে ওকে এখানে জিরো লেখা যাবে না এখন এটার এর নামটা লিখতে হবে নেই অবশ্যই এটা কোটেশনের মধ্যে লিখতে হবে নেম তাহলে কী আসবে নাসিম চলে আসবে আচ্ছা আমি যদি এখানে যে প্রফেশন তাহলে অবশ্যই এখানে প্রফেশন চলে আসবে সো এরে আমরা দুইভাবে লিখতে পারবো একভাবে হচ্ছে আমরা নিজেরাই এর ইন্ডেক্স নাম্বারগুলো প্রিডিফাইন্ড করতে পারবো আর একটা হচ্ছে এখানে ডিরেক্টলি এর বানাতে পারবো তো ওই যে এরটা হচ্ছে এখানে আসে এই এরটা কিন্তু প্রিডিফাইন্ড এরে হচ্ছে অর্থাৎ নাম টিম পিনেম সাইজ এগুলো সব নিয়ে যাচ্ছে ওখানে তাহলে অবশ্যই এখানে আমাদেরকে অভিভাব করতে হবে তাহলে এখন আমি এই এরটাকে বাদ দিলাম এই এখানে কি কী আছে আমরা একটু দেখে নিই একটা ফাইল দিলাম দিয়ে আপলোড দিলাম এরোতে আছে নাম তারপর আছে টাইপ তারপর আছে টিএমপি নেম অ্যারোর আর সাইজ তা আমাদের নেমটার দরকার আছে আমাদের টাইপের দরকার আছে টিএমপি নেমের দরকার আছে আর সাইজের দরকার আছে এই কয়েকটা জিনিস আমি যদি ফাইলের নামটা শো করাতে চাই তাহলে সে নামটা শো করাবো কীভাবে এখানে যেটা করতে হবে একো এটা দিয়ে কন্ট্রোল ফি এবং এখানে আমি নেম দিতে পারি তাহলে ফাইলের নামটা এখানে শো হবে এই যে এটা হচ্ছে ফাইলের নাম আসলো আচ্ছা তারপরে এখানে আরেকটা একটা বিয়ার দেওয়া যাক এই জায়গায় একটা বিয়ার দেওয়া যাক বিয়ার এইভাবে বিআর আর এটা লাগবে না বিয়ার দিলাম এই বিয়ারের নিচে আমি এখন আরেকটা জিনিস নিব এটা হচ্ছে আমার টাইপ ফাইলের টাইপ কী লক আইএমজি জেপিজি ফাইল আচ্ছা আমি আরেকটা বিয়ার দিয়ে লিখবো এখানে যে ফাইলের সাইজ কি ওকে বিয়ার দিলাম এখন হচ্ছে সাইজ ফাইলের সাইজ কত সেটা কিন্তু চলে আসবে সাইজ হচ্ছে এই যে নয় হাজার দুইশো সাতানব্বই বাইটস এটাকে যদি আমি ভাগ এক হাজার করি তাহলে অবশ্যই বিরানব্বই আসবে ওকে আচ্ছা তাহলে এখানে আমি এগুলো প্রত্যেকটাকে একটা করে আমি ভেরিয়েবলে রাখে দিচ্ছি তাহলে কি করতে হবে এখানে ধরেন যে এখানে ফাইল নেম ভেরিয়েবল এবং তারপর আমি এখানে দিলাম যে এগুলাকে সবগুলোকে আমি উঠাচ্ছি এখানে বলতেছি যে ডল ফাইল টাইপ আমি এমনি নাম দিচ্ছি আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন তারপর আমি আবার এটাকে বললাম যে ডলার ফাইল সাইজ তারপর আমি রাখলাম এটাকে ওকে ফাইল শেখ আসলো আরেকটা হচ্ছে টিএমপি নেম ওইটা নিতে হবে আমাদেরকে তাহলে আরেকটা হচ্ছে ফাইল টিএমপি নেম আমি আমার মতো করে ভেবো লিখতেছি আপনি আমার কত মতো করে লিখবেন তো এটাকে আমি নিলাম নিয়ে আবার এখানে রাখলাম টিএমপি নেম দিয়েছি এখন ওকে কোনটাকে শো করে চাচ্ছি আমি একু যদি করি ফাইল নেম ফাইল নেমকে শো করে সে ফাইল নেমকে শো করাবে ফাইল নেম শো করাচ্ছে যদি আমি এখান থেকে আবার ফাইল নেম না দিয়ে যদি ফাইল টাইপস বা সাইজ শো করাই তাহলে অবশ্যই সেই ফাইল সাইজটাকেই শো করাবে এটাকে আচ্ছা এখন এটা আমি বিরানব্বই কেবিতে কীভাবে নিয়ে আসবো রাইট আচ্ছা আমি যদি এখানে একটা ডট দিই দিয়ে যদি স্ট্রিং নিয়ে আসি আর বলি যে বি তাহলে কী হবে এখানে কেবি আসছে না ওকে আমি একটা স্পেস দিই কেবি আসলো আচ্ছা আচ্ছা এখন দেখেন এই ফাইল সাইজ মানে হচ্ছে একটা নাম্বার এটা কি নয় হাজার নাম্বার এই নাম্বারকে আমি এখন ভাগ করব তাহলে অবশ্যই এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে এক হাজার দিয়ে ভাগ করে দেন তাহলে কিন্তু সে বিরানব্বইতে চলে আসবে ভেরি ইজি নব্বই দশমিক এত কেবি আচ্ছা এটা যে একটা দশমিকওয়ালা ফ্লোটিং নাম্বার হয়ে গেল এক হাজার দিয়ে তাহলে একটা এটাকে আবার ঠিক করার জন্য একটা ইয়া হয় মানে এই যে পূর্ণ সংখ্যা বানাইতে হলে যেটা করতে হয় এটাকে একটা কোড আছে ফ্লোর নাম ফ্লোর ফাংশন দিয়ে কি কি করতে হয় ঢুকে দিতে হয় আর মাঝে তাহলে এটা কী হয়ে যাবে আমাদের একটা পূর্ণ সংখ্যাতে তৈরি হবে এখন নব্বই কেবি হয়ে গেছে রাইট সো এই যে এটা আমরা করে ফেললাম নব্বই কেবি তাহলে এখন কিন্তু ফাইলের সাইজ হচ্ছে নব্বই কেবি এখন আমি এখানে নিমিশিয়ে লিখতে পারব ওই জায়গাটাতে যে কো ফাইল সাইজ ফাইল সাইজ হচ্ছে কত আইটা ডোর দিয়ে অবশ্যই দিতে হবে কারণ এটা পিএইচপির কর আছে তাহলে ফাইল সাইজ হচ্ছে নব্বই কেবি আচ্ছা ফাইল সাইজ আমি ফাইল নেম নিচ্ছি নেম এখানে কিন্তু ফ্লোর আর হবে না এখানে ডিরেক্টলি আসবে কি আসতে পারে ফাইলের নামটা আসবে এখানে আর এখানে একটা অবশ্যই বিয়ার বিয়ার আসলো মিন ডাস্ট জাস্ট ডাটাগুলোকে শো করাচ্ছি তারপর বিয়ার দিলাম এবং ফাইলের হচ্ছে টাইপ রাইট তাহলে অবশ্যই ফাইল নেম আসলো ফাইল টাইপ দিয়ে দেবো এখানে একো ফাইল টাইপ স্পেস ডট ফাইল টাইপ এটাকে একো করতে এসেছি এখন দেখেন কী কী আসে এখানে ফাইল নেম এটা ফাইল সাইজ এটা ফাইল টাইপ হচ্ছে জে আচ্ছা এই ফাইলটা আমরা এখন কোথায় আপলোড করব আমাদের মেইন কথা হচ্ছে এটা আচ্ছা টিএমপি নেম আছে একটা রাইট টিএমপি নেম ওকে এখন এই টিএমপি নেমকে নিয়ে কাজ করতে হবে কোথায় ফাইলটাকে আপলোড করব আমাদের ফাইল তো আছে কোথায় যায় হচ্ছে এটা দেখেন আবার আমি এটাকে আবার একে করতেছি ফাইল টিএমপি নেম মানে একদম এটা টোটালি অ্যাড্রেসটা শো শো করবে টেম্পোরারি ফাইলটা কোথায় যায় থাকতেছে সেটা শো করবে আচ্ছা আমি রিলোড দেই তাহলে আচ্ছা এটাকে বিয়ার লাগবে টিএমপি নেমের মধ্যে কি এসেছে ফাইল আচ্ছা সাইজ থাকবে না এখানে সরি এখানে টি এম নেম এটা থাকবে তাহলে টিএমপি নেমটা শেষেও করবে এই যে এটা আছে কোথায় জ্যাম টিএমপি এই যে এফ এখানে আছে আচ্ছা এটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে একটা ফোল্ডার তো আমি কাজ করি এই জায়গায় একটা এই ফাইলে কাজ করছি না তো এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ধরেন জ্যাম ইমেজেস ইমেজেস এই ফোল্ডার আমি নিয়ে যাব তাহলে এখানে মুভ আপলোডেড ফাইল যে ফাংশনটা সেটা কাজ করবে মুভ আপলোডেড ফাইল এই ফাংশনটা কাজ করবে ওখানে ঠিক আছে এই ফাংশনটা নিয়ে আমরা দেখি এখানে কি করা আছে কি কি ভেরিয়েবল হয় এখানে মুভ আপলোডের ফাইলের মধ্যে একটা স্ট্রিং হয় সেটা হচ্ছে যে ফাইলের নাম আর হচ্ছে ডেস্টিনেশন ওকে তাহলে অবশ্যই ফাইলের নাম এবং ডেস্টিনেশন সহ ফাইলটাকে ট্রান্সফার করতে হবে রাইট আচ্ছা তাহলে আমি এখন যেটা করব সেটা ফাইলের একটা নাম দেব। সাপোজ আমি এখানে বললাম যে মুভ আপ ফাইল মুভ আপটোডেড ফাইল প্রথমে হচ্ছে ফাইলের নাম তারপর হচ্ছে ডেস্টিনেশন কোথায় আপলোড হবে ডেস্টিনেশন হচ্ছে আমাদের ইমেজেস ইমেজেস এই ফাইলার যাবে আর ফাইলের নামটা কী হবে হ্যাল ডট জে আমি একটা ফাইলের নাম দিয়ে দিলাম এখানে এখন আমি এটাকে জাস্ট ব্যাক করলাম আমি রিলোড দিলাম একটা ফাইল চুজ করলাম করে ওপেন এবং আপলোড দিলাম দিয়ে এখানে আসে দেখেন ফাইলটা আসে নাই এর কারণ হচ্ছে যে এখানে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে ওকে তাহলে এটা আমরা করে ফেলি তো এখানে যেভাবে করেছে যেমন ফাইলস এবং ফাইলের নেম তো এখানে যেটা করতে হয় আমাদেরকে প্রথমত আমাদের এই যে ফাইলের নেমটা আছে মেবি বি নেম এটা এটা এখানে দিতে হবে তারপরে আমি কাজ করবো তো এখানে দেখেন যে টিএমপি নেম এবং আর আপলোড এই যে টিএমপি নেমটা দিয়ে কাজ করতে হবে মুভ আপলোডের ফাইল টিএমপি নেম তারপরে একটা ফোল্ডারের নাম দিয়েছে এবং ফোল্ডারের নাম দিয়ে আবার ফাইলের নামটা দিতে হবে কী ফাইল নাম আপনি সেভ করবেন এইটা হচ্ছে আপনি কোন ফাইলটাকে ট্রান্সফার করছেন সেটা সো যেটা আপলোড হচ্ছে টেম্পোরালি সেটা আর এখানে আমার হবে ফোল্ডারের নাম তারপরে হবে এটা দিয়ে আমার ফাইলের নাম কী দিব যেমন হ্যালো ডট জ্যাপি আমি মনে করি সাপোজ এইটা ঠিক আছে সো কী হয় এখন দেখেন ধরো আমি এটাকে নিলাম নিয়ে দিলাম আপলোড আসছে দেখেন হ্যালো ডট জিনিস রিসার্ভ হয়েছে সো জিনিসটা আবার ট্রাই করে দেখাচ্ছি আমি ব্যাক করলাম ট্রেলোড দিলাম দিয়ে আমি এটাকে নিচ্ছি এই ফাইলের নাম হচ্ছে টু 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 কিন্তু আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয় দেখেন এই ফোল্ডারে কিন্তু কিছু নেই ওকে আচ্ছা তাহলে আমি এখন কী করলাম আপলোড ফাইল কিন্তু আপলোড হয়ে গিয়েছে এই যে চলে এসেছে ওকে হ্যালো রোড যে দিতে হয়েছে কারণ আমরা হ্যালো দিয়েছি তো এইখানে ডিমি ডাইনেমিক দিতে হবে যে আসলে কোন নামটা সেভ হবে তো আমরা ফাইলের নাম কি দিয়ে নিয়েছিলাম আমরা ফাইলের নাম নিয়েছিলাম এটা দিয়ে এ তো এই এটার মানে হচ্ছে ফাইলের রিয়েল নামটা তো আমি এটাকে এখানে নিয়ে জাস্ট এখানে দেবো ওকে আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি যে ডাবল কোটেশনের মধ্যে পিএইচপির ভেরিয়েবল কাজ করে বাট সিঙ্গেলের মধ্যে পিএইচপির ভেরিয়েবল কাজ করে না এটা সবসময় মাথায় রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এখন আমি ফাইল নাম দিচ্ছি মানে হচ্ছে যেই নামটা আমি ডাইনামিক্যালি পাচ্ছি সেই নামটা দিয়েই ফাইলটা সেভ হচ্ছে তাহলে আমি এটা আবার ডিলিট করে দিই ওকে দিয়ে আমি আবার কি করলাম এখানে আবার ব্যাক করলাম ব্যাক করে চলে আসলাম এখন একটা ফাইল নাম দিচ্ছি ধরুন এটা এটা দিয়ে আমি আপলোড এখন দেখেন কি হয় ওই নামে কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এইভাবে আমরা ফাইলটিকে আপলোড করতে পারি আচ্ছা ফাইল আপলোড হয়ে গেল হয়ে যাওয়ার পরে ফাইলটা আমি শো করাবো কিভাবে রাইট এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় ফাইলটাকে শো করার জন্য সিম্পলি আমি ফাইলের নামটাকে নিতে পারি আর এখানে শো করে দিতে পারি ধরেন যে আমি এখানে বলবো যে আপলোডেড ফাইল এখানে ফাইলটাকেও শো করাবো আমি ওকে তাহলে কি করতে পারি এখানে আগে ফাইলটাকে ডিলিট করলাম ধরেন যে আমি এখানে ডিলিট করতেছি আচ্ছা ডিলিট করে আমি এখানে জাস্ট এখানে লিখবো যে একো ইমেজ ট্যাক লিখবো এখানে অবশ্যই আই এম জি ট্যাক দিয়ে করি আমরা এটা আমরা অবশ্যই জানি আচ্ছা এখানে আমি সিঙ্গেল দিয়ে স্টার্ট করি সিঙ্গেল স্টার্ট করলাম এবং শেষ করলাম আইএমজি বিকজ ভিতরে আমার ডাবল গ্রেশন থাকতে সেই কারণে ইমেজেস দিয়ে আমি কি দেবো এই যে ফাইলের নামটা আস্তে আস্তে এই ফাইলের নামটা এখানে দিয়ে দিলাম ওকে আচ্ছা এটা কিন্তু এখন কাজ করতেছে না আচ্ছা আমি তাহলে এখানে ইয়ে করে দিই ডবল করে দিই তাহলে আমার এটা কাজ করবে আর এখানে আমি সিঙ্গেল স্টার্ট করব এটা সিঙ্গেল এটাও সিঙ্গেল এখন কী হবে এখানে ফাইলের ফাইলটা কিন্তু শো করবে আচ্ছা একটা বিয়ারও দিয়ে দিচ্ছি প্রথমত যেটা হবে ফাইলটাকে সে নিবে নেওয়ার পরে ফাইলটা আপলোড করবে আপলোড করার পরে এই কোডটা রান করে ইমেজের মধ্যে যাবে আর ওই ফাইলের নামটা নিয়ে শো করাবে ওকে তাহলে আমরা ওই কাজটা করে ফেলি ড্রিল আউট একটা ফাইল নেই ধরো এই ফাইলটা জি জিরো আনএক্সপেক্টেড এটা কত নাম্বার পঁচিশ নাম্বার ফাইলটা কি আপলোড হয়েছে না ফাইল আপলোড নেই পঁচিশ নাম্বারের প্রবলেম হচ্ছে ক্লিক আছে আনএক্সপেক্টেড এটা শেষ আচ্ছা পঁচিশ নাম্বারে চলে যাই আমরা এটা এখানে একটা প্রবলেম করেছে যে আমি এখানে স্টার্ট করেছি এটা এখানে স্টার্ট করেছি বাট এইখানে ডাবল কোটেশন হয়ে গেছে এটা অবশ্যই সিঙ্গেল কোটেশন হবে এটা না দিলেও চলবে এই হচ্ছে আমাদের প্রবলেম এইবার এটা ফিক্স হবে প্রবলেম নেই অবশ্যই খেয়াল রাখবেন এখানে শুরু করেছি ডাবল শেষ করেছি ডবল আর এখানে আমাদের সিঙ্গেল আছে একটা সিঙ্গেল একটা সিঙ্গেল ওকে আর এটা সিঙ্গেল ট্যাগ এই জন্য এর কোনো এন্ডিং টেক নাই এবার আমরা এটাকে আবার আপলোড করে দেখি এই ফাইলটা নিলাম নিয়ে আমি আপলোড এবার দেখেন ফাইল কিন্তু আপলোড হয়েছে এখানে শো করছে কারণ এটা আসছে কই থেকে দেখেন এটা আসছে ইমেজেস ইমেজি আই এম জি টু নাম্বার থেকে ওকে তাহলে এখানে ইমেজাস আই এম জি টু অলরেডি আপলোড হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু ফাইলগুলো আপলোড হয় ওকে আশা করি বুঝতে পেরেছেন যে ফাইল আপোর কীভাবে হবে ভিডিওটি অলরেডি চব্বিশ মিনিট হয়ে গেছে আর এটা হচ্ছে তেরোশো কিলোবাইট এখানে দেখাচ্ছে ওকে তো এটা আছে এক মেগাওয়াইট এর তিনশো কেবি আচ্ছা আমরা এটাকে ঠিক করে দিতে পারবো যদি আমরা এখানে বলতে পারি যদি ফাইলটা এক হাজার কিলোবাইটের বেশি হয় তখন এটাকে মেগাওয়াইটে শো করা হবে কীভাবে এখানে আমরা সেটা করছি এই ইলসটা আমরা এখানে ব্যবহার করবো এখন আচ্ছা তাহলে এখান দেখেন আমি এখানে কী করবো এখানে একটা ধরেন আমি এটাকে একটা ভেরিয়েবল নিলাম নিয়ে বললাম যে কনভার্ট ফায় সাইজ এটা আমি একটা ভেরিয়ে রাখলাম এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন কি করতেছি কনভার্ট সাইজ আমি এটাকে এভাবে রাখলাম এটা যদি এক হাজারের বেশি হয় আমি ইফিল সে করব এখন যদি ইফ ইফ যদি এইটা এটা বড় হয় কার থেকে এক হাজারের থেকে যদি বড় হয় তাহলে বলবে ফাইল সাইজ আর ফাইল সাইজ দিয়ে যেটা করবে ভাগ করবে এক হাজার দিয়ে ওকে তো এই ফাইল সাইজ হচ্ছে কত আস্তে এটা এক হাজার দিয়ে ভাগ করবে এবং এটা একও করবে তাহলে কী হবে আমরা এখন দেখতে পাবো যে আসলে হচ্ছে নাকি কি ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান আচ্ছা এটাকে অবশ্যই ফ্লোর ফাংশন দিয়ে দিই তাহলে আমার একটা পূর্ণ সংখ্যা আসবে এবার দেখেন ওয়ান মেগাবাইট ওকে আচ্ছা ওয়ান মেগাবাইট আসলো এটাকে এখন যেটা করবো আমরা এখানে একটা এম বি লেখা আনতে হবে এম বি তাহলে কি আসবে ফাইল সাইজ ওয়ান মেগাবাইট ওয়ান এম বি আচ্ছা আর এখানে বলতে পারি আমি যে echo ফাইল সাইজ ডট দিলাম দিয়ে বললাম যে ফাইল সাইজ ওয়ান মেগাবাইট তাহলে এই ফাইলটা কী হলো ওয়ান মেগাবাইট হলো আচ্ছা আমি আবার ব্যাক করতেছি ব্যাক করে দেখতেছি ফাইলের সাইজ কত প্রপার্টিস এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ এম বি আচ্ছা তাহলে আমি এটা কী করতে পারি ফ্লোর দিবো না ফ্লোর দিবো না ডাইরেক্টলি করবো ওয়ান পয়েন্ট কত যা আছে তা এমবি দেখাবে এখানে আমি ই করলাম এটাকে আপলোড দিচ্ছি আপলোড দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান এম বি সো এই হচ্ছে ফাইল সাইজ এইভাবে দেখাচ্ছে কিন্তু ওকে তাহলে এইভাবেই কিন্তু আমরা এটাকে কনভার্ট করতে পারি যদি এটা ওয়ান মেগাওয়াইটের নিচে হয় তাহলে কীভাবে হবে দেখেন একটা ওয়ান মেগাবাইট নিচে আপলোড করি এটাকে এটা কিন্তু আসতেছে না কারণ এখানে বলে দিয়েছি যদি এক হাজারের বেশি হয় এক হাজার কেরোটের বেশি হয় তাহলে শো করাবে নাহলে কী করবে এখন এলস বলেন এলস তাহলে কি শো করাইতে হবে মেগাবাইট একো করব এটাকে কি একো এটাই শো করবে এবং এর সাথে করবে কেবি ক্যাবি আর এটা অবশ্যই শোর ফাংশনে ঢুকবে তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে তাহলে এটা কেবিতে আসবে রিলোড দেন অব পার্সেরও ছাব্বিশ নম্বর লাইনে প্রবলেম আছে আচ্ছা এটা শেষ করা হয়নি এই জন্য ওকে এখন দেখেন নব্বই কেবি তাহলে অবশ্যই ফাইল সাইজ এটা এখানে আবার অবশ্যই হবে এই জিনিসটা ফাইল সাইজ ডট দিয়ে নব্বই কেবি তো বললাম যে যদি এটা এক হাজার কিলোবাইটটা যদি এক হাজারের উপরে হয় আগে এটাকে আমরা কিলোবাইট করছি এটা এটা কিন্তু বাইটে আছে নয় হাজার না কত বাইট ছিল তারপরে আমরা কিলোবাইটে করলাম কিলোওয়ার করে বলেছে যদি এক হাজার কিলোমিটার উপরে হয় তাহলে শো করবে ওইটাকে আবার এক হাজার দিয়ে ভাগ করে এম বিতে নিয়ে আসবে আর যদি না হয় তাহলে ওই ওই শো করবে এখন দেখেন কি হয় ফাইল শেষ নব্বই কেবি তাহলে ফাইলটা কিন্তু আপলোড হয়েছে দুইবার ওকে তো এইভাবে আমরা ফাইল আপলোড করি এবং ফাইলগুলো সেভ করা হয় আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝলে ভালো করে আবার টিউটোরিয়ালটা দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ